হ্যাঁ, এই মুহূর্তে মই উপস্থিত আছো ধেমাজির কোলাজানের বগীবিল সংযোগী পথত। আর এই বগীবিল সংযোগী পথের যুরবস্থা, এই দুরবস্থা ইতিমধ্যে এই পথে অহা যাওয়া করা প্রতিজন পথচারী সর্বজন বিদিত। আমি পোনে পোনে দৃশ্যাংশ দেখাইছো, এয়া রাষ্ট্রীয় ঘাইপথ নহয় যেন পুখুরীলৈ পর্যবেক্ষিত হয়েছে। রাষ্ট্রীয় ঘাইপথের এই NH-15 যে আসলে যে বি পার্ট বলে কোয়া যায়, আর এই পথটির বর্তমান যে দুরবস্থা, এই দুরবস্থার এটা পাহি মধুসূদন কাঢ়িছে আর অরুণাচলের কেবাখনো জেলার রোগী বা আসলে যখন পথচারী, বিশেষ চিকিৎসা মহাবিদ্যালয় আর বিশেষ ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় বিশেষ উচ্চ শিক্ষা শিক্ষানুষ্ঠান, সেই দুটাকৈ গুরুত্বপূর্ণ শিক্ষানুষ্ঠান। আর বিশেষ উজনি সংযোগ হওয়া উত্তর এই বগীবিল দরঙে সংযোগ হওয়া 31 কিলোমিটার দৈর্ঘ্যর পথ চার বর্তমানে যে দুরবস্থা, সেই দুরবস্থার এই রাষ্ট্রীয় ঘাইপথ চার নির্মাণের দাবিত আজি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে ধেমাজি জেলা সমিতি ইয়াতে এক বৃহৎ মানব শৃঙ্খল কার্যসূচী রূপায়ণ করেছে। আমার সামগ্রিক পরিবেশ দেখাইছো, আর প্রায় কেবা শতাধিক আসলে প্রতিবাদকারীর প্রতিবাদত উত্তল হয়েছে এই কোলাজান বগীবিল সংযোগী রাষ্ট্রীয় ঘাইপথ। আর একটা কথা উল্লেখ করব লাগিব যে NHIDCLর অধীনত থাকা এই পথ চা বর্তমানের যে অবস্থা, এই অবস্থা এইখান সরকারের প্রতিগী মন্ত্রী বিধায়কর অবগত। তারপিছতো কিন্তু বর্তমান এই পথ চা নির্মাণের কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা পরিলক্ষিত হওয়া নাই, যার পরিপ্রেক্ষিত আজি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে এক বৃহৎ মানব শৃঙ্খল কার্যসূচীর জড়িয়ে প্রতিবাদ সাব্যস্ত করা পরিলক্ষিত হয়েছে। মানে সামগ্রিক পরিবেশ দেখাইছো, এইটো আসলে একটা গুরুত্বপূর্ণ পথ, এই গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ পথটির আজি বর্তমানের যে অবস্থা, এই অবস্থার প্রতি কান হারা নাই বর্তমানের সরকারখনের। কারণ বিভিন্ন সময় পথার ফুলজারি মারে যদিও বর্তমান রাষ্ট্রীয় ঘাইপথের যে অবস্থা, সেই রাষ্ট্রীয় ঘাইপথের অবস্থা কোনো ধরনের গুরুত্ব নাই, যার পরিপ্রেক্ষিত সরকারের যে অবহেলা বা NHIDCLর যে অবহেলা, এই অবহেলার প্রতিবাদ আজি এই ধরনের মানব শৃঙ্খল কার্যসূচী রূপায়ণ করেছে জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে। মানে প্রতিবাদ কার্যসূচী দেখা গেছো, আজি যেহেতু এই কার্যসূচীত অংশগ্রহণ করেছে জাতীয় যুব ছাত্র কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক রাতুল বগোহাঁই এম এস এ, আমি তার জানিব চেষ্টা করি যেহেতু আজি ধেমাজি জেলা সমিতিয়ে যেহেতু প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে, আমি পোনে পোনে তেখেতের পৰা জানিব চেষ্টা করি। আজি যেহেতু আপনার মানব শৃঙ্খল কার্যসূচী হয়েছে, এই 31 কিলোমিটার দৈর্ঘ্য পথ চাক ইতিমধ্যে NHIDCLর কোনো আসলে গুরুত্বহীনতা, আর তার বিরুদ্ধে আজি রাইজ ওলাই আছে, কি কব এই মুহূর্তে? আসলে কোলাজানের ডিব্রুগড় চুকাফালে এই 31 কিলোমিটার পথ যাবর কারণে এজন মানুহক আসলতে 2 ঘন্টাতকৈ অধিক সময় লাগে। এটা ইমানেই এটা জরাজীর্ণ এই পথ, এই পথ চারে যাওতে যথেষ্ট মানুষের দুর্ঘটনা হয়েছে, রোগী কহিয়াই লওয়া বাহন দুর্ঘটনাত পতিত হয়েছে। আমি সকলে জানো যে ডিব্রুগড়লে ধেমাজি লক্ষিমপুর মাজুলী বিশ্বনাথ অরুণাচল প্রদেশেরপরা যথেষ্ট সংখ্যক লোক চিকিৎসাজন্য কারণে যায়, যথেষ্ট সংখ্যক ছাত্র ছাত্রী ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় অধ্যয়ন করে আছে, যথেষ্ট সংখ্যক লোকে ডিব্রুগড় বিমানবন্দরেরপরা ভ্রমণ করে। এনেকুৱা এটা গুরুত্বপূর্ণ পথ আজি পর্যন্ত 6 মাহতক অধিক সময় এনে ধরনের গাঁট পথে ভরপুর হয়ে আছে, এইটা আটাইতকৈ দুর্ভাগ্যজনক ঘটনা। ন্যাশনাল হাইওয়ে 52B নং আখ্যাৰে এই পথটো বর্তমানে তত্ত্বাবধানত দায়িত্বত অসম সরকার আছে, অসম সরকারের চূড়ান্ত দায়িত্বহীনতার বাবে এই পথচোৱাৰে যাওঁতে মানুহে যথেষ্ট হাৰাশাস্তিৰ সন্মুখীন হৈছে। আমি আশা করিম যে অতি শীঘ্রে অসম সরকারে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করব, আর লগতে জোনাই সমষ্টির বিধায়ক ভুবন পেগু ডাঙরিয়ার যে ভূমিকা আমি তাকে দুর্ভাগ্যজনক বলে কৈছো, কারণ ভুবন পেগু ডাঙরিয়ার ঘর ইয়ারপরা খুব বেশি ইয়ারপরা 15-20 কিলোমিটার হব, আর 15-20 কিলোমিটার আঁতরত থাকা ব্যক্তিজনে ইমান এটা গুরুত্বপূর্ণ পথর এই দুরবস্থা দেখিও এই পথটির নির্মাণের কারণে বিভাগীয় কর্তৃপক্ষক বা রাজ্য সরকারক দাবি উত্থাপনে কিবা পদক্ষেপ গ্রহণ করেছে যে আমার চকুত পড়া নাই। তো আমি আশা করছো জোনাই সমষ্টির বিধায়ক ভুবন পেগু ডাঙরিয়াই অতি সোনকালে পদক্ষেপ হাতত লব, আর রাস্তাটোয়েদি যুহ মানুষ অহা যাওয়া করে আছে সেই মানুষসমূহ অহা যাওয়া করবর কারণে একটা সুচল পথর নির্মাণের ব্যবস্থা গ্রহণ করব। আর আমি আরো একটা কথা কব বিচার, এই পথচারে যখন রোগী ডিব্রুগড় মন্ডি মেডিকেল কলেজত চিকিৎসার কারণে যায়, সেই সকল রোগী হয় কোনোবা গুরুতরভাবে গুরুতর মারাত্মক বেমারত ভুগি আছে, নহয় ধেমাজি লক্ষিমপুর মাজুলী বা অরুণাচল প্রদেশের চিকিৎসালয়ের
তেওঁলোকে সুস্থ কৰিব নোৱাৰি ডিব্ৰুগড় মেডিকেল কলেজত ৰেফাৰ কৰিছে আৰু আচলতে তেনেকুৱা ধৰণৰ ৰোগীয়ে এই ৰাস্তাটোৱেদি যাব পৰা অৱস্থাত আছে নে নাই আমি সকলোৱে দেখিছোঁ। গতিকে আমি আশা কৰিম অতি শীঘ্ৰে ৰাজ্য চৰকাৰখনে নেশ্যনেল হাইৱে অথৰিটি অফ ইণ্ডিয়াই অতি শীঘ্ৰে যাৱতীয় ব্যৱস্থা গ্ৰহণ কৰিব। আমাৰ এই জিলা সমিতিৰ ভাৰপ্ৰাপ্ত সম্পাদক আছে, আমি তেওঁৰ পৰা জানিব চেষ্টা কৰিম। গোটেই বছৰ এটা অতি এটা আচলতে দুৰ্ভিক্ষ হৈ যাত্ৰী অহা যোৱা কৰিছে। ডিব্ৰুগড় চিকিৎসা অসম চিকিৎসা মহাবিদ্যালয় আছে, বিভিন্ন শিক্ষা উচ্চ শিক্ষা অনুষ্ঠান আছে, তাৰপিছতো অতি এটা গুৰুত্বপূৰ্ণ পথ যি বনালে তাৰপিছত তুমি মেৰামতি নহ'ব কি ক'ব? আচলতে আমি অসম জাতিবাদী যুৱ ছাত্ৰপৰিষদে আমি ৰাইজক আমি প্ৰত্যক্ষ কৰিছোঁ যে এই যিটো উত্তৰ পূৰ্বাঞ্চলৰ যিটো যোগাযোগ ৰাস্তা, আচলতে আমাৰ ধেমাজি ডিব্ৰুগড় যি আমাৰ যোগাযোগ ৰাস্তা সুচল আছিল, কিন্তু বৰ্তমান আমাৰ চৰকাৰখনে এনেকুৱা হৈছে তৎক্ষণাত ৰাস্তাটো বনাই দিয়ে, কিন্তু খুব বেছি দুবছৰ আমাৰ ইয়াত আমি দেখা পোৱা নাই। আমাৰ ধেমাজি জিলাখনত আচলতে ৰাস্তা এনেকুৱা এটা পৰিৱেশলৈ গৈছে আমি প্ৰত্যক্ষ কৰিছোঁ, কিন্তু এই ৰাস্তাটো আমি আমাৰ যিটো যেতিয়া আমাৰ দৰিদ্ৰ সীমা ৰেখা তলখনে আমাৰ মেডিকেলত যায় সেই মেডিকেলত যাওঁতে আমাৰ যথেষ্ট অসুবিধাৰ সন্মুখীন হৈছিল। সেয়ে আমি আজি অসম জাতীয় যুৱ ছাত্ৰপৰিষদে দাবী জনাইছোঁ যে অতি শীঘ্ৰে কোলাজান আৰু এই বগীবিল ৰাস্তাটো অতি শীঘ্ৰে যদি আমাক ৰিকনষ্ট্ৰাকশ্যন কৰি দিয়ে আমি নহ'লে ইয়াতকৈ আমি জিলা সমিতিয়ে জংগী আন্দোলন ল'বলৈ বাধ্য হ'ম। হয়, নিশ্চিতভাৱে যিহেতু আজি যে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে আৰু সহস্ৰাধিক যিহেতু প্ৰতিবাদী আহিছে ৰাইজ স্বতঃস্ফূৰ্তভাৱে আহিছে বুলি ক'ব লাগিব, কাৰণ এই পথে অহা যোৱা প্ৰতিজন আচলতে যাত্ৰীয়ে অনুভৱ কৰে এই ইয়াৰ যন্ত্ৰণা।